নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গুগল বাংলা ইউটিউব চ্যানেল। চ্যানেলটা নতুন, যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপরে পাশের এই বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার আপডেট করা ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পান। সবেমাত্র বছর পেরিয়েছে সারদা নারদার মতো বড় বড় চিট ফান্ডের, এর মধ্যেই শুরু হয়েছে খড়গপুরে শিক্ষা নামক সংস্থার একটি প্রতারণা। 60,000 থেকে 1 লক্ষ টাকার বিনিময়ে স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের নামে টাকা তোলা শুরু করেছিল এই কোম্পানি। সবং থানার কমপক্ষে 50 জন ছাত্রছাত্রী এর মাধ্যমে প্রতারিত হয়েছে বলে আশা করা যাচ্ছে। দেখে নেবো এই নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন, এরপর ফিরে আসছি আবার ভিডিওতে। শেষে দেখাবো আমার একজন বন্ধু কিভাবে প্রতারিত হয়েছে, আর শুনবো তার সঙ্গে একটি ছোট্ট কথোপকথন। খড়গপুর শিক্ষা নামে একটি সংস্থা, এই সেই চিঠি। 18ই মে স্কুল শিক্ষা দপ্তরের জয়েন্ট সেক্রেটারির নামে সই করা চিঠিতে স্কুলে কম্পিউটার ল্যাব তৈরির কথা লেখা রয়েছে। এই চিঠি দেখিয়ে প্রতারণার ফাঁদ পাতে শিক্ষা নামে একটি সংস্থা। অভিযোগ, বেকারত্বের সুযোগ নিয়ে স্কুলে চাকরির টোপ দিয়ে মাথাপিছু 60,000 থেকে 1 লক্ষ টাকা নেওয়া হয়। প্রশিক্ষণ শেষে দেওয়া হয় চাকরির প্রতিশ্রুতি, মাসে 10,500 টাকা বেতনের কথা বলা হয়। চাকরির আশায় 2 মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে বহু তরুণ তরুণী শিক্ষা সংস্থায় নিজেদের নাম নথিভুক্ত করেন। প্রশিক্ষণ শেষে কয়েকজন চাকরিও পেয়ে যান, কিন্তু সন্দেহ হওয়ায় এক যুবক জেলা শিক্ষা দপ্তরে যান। তখনই জানা যায় জয়েন্ট সেক্রেটারির নামে যে চিঠিটি দেখানো হচ্ছে তা আসলে ভুয়ো। আমি যখন ডিআই কাছে গিয়ে খবর নেই, তখন ডিআই সাহেব ওখানে আমার হেডকোয়ার্টার আছে, উনি আমার কাছে একটা কপি জেরক্স করে নিলেন, দিয়ে বললেন আপনি বুধবার দিন আসুন, সব কিছু বলে দেবো। উনি গেছেন, বললেন ওটা একদম ফেক, যে দায়িত্বে ভাই ভর্তি হও, আমরা কিছু বলতে পারবো না। এরপরই ওই সংস্থায় যান রাজকুমার। জালিয়াতির ঘটনা সামনে আসায় টাকা ফেরত চেয়ে আরো অনেকে ভিড় জমান। এই 60,000 আর 40,000 কেন নিয়েছে, কিসের জন্য? ও কাজের জন্য। কি কাজ? স্কুলে রয়েছে কম্পিউটার। কোন স্কুলে? মানে সরকারি স্কুলে? সরকারি স্কুলে, সরকারি স্কুল না, ওটা হচ্ছে আমাদের নিবেদিত আশ্রম আর কি। অভিভাবকদের ক্ষোভের মুখে পড়ে পালানোর পথ খুঁজতে থাকেন শিক্ষা সংস্থার সিইও। প্রথমে পালিয়ে বেড়ালেও পরে সাফাই দেওয়ার চেষ্টা করেন তিনি। 1,40,000 এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। আমাদের অনুমোদন ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো এনজিও বা কোনো সংস্থা কোনো কাজ করতে পারবে না। যদি কেউ করে থাকে, এরকম কোনো যদি সন্ধান থাকে, সাংবাদিকরা জানাক, অন্যেরা জানাক, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। কিভাবে ওই সংস্থা কয়েকজনকে স্কুলে চাকরির ব্যবস্থা করেছিল সে প্রশ্ন উঠছে। মানে যায়নি, মানে ওই সময়টা নাকি প্রচুর ভর্তি হয়েছে, মানে পরপর তো নাম ছড়িয়ে যাবে। খড়গপুরে টোটাল 1,200 জন মতো ছেলে ছিল। খড়গপুরে শুধু 1,200? এত টাকা মানে নামটা ভালোই ছড়িয়ে গেল না? আর আর কি একটা সুবিধা আছে, যদি অন্যান্য কোম্পানি কি হচ্ছে মাসে কোনো স্টাইপেন্ড দেয়, কম টাকা সুদা। অন্যান্য সংস্থাগুলো যেমন 2 লাখ মতো, এটাতে 60,000 ছিল। যে ছেলেটাকে দেখাটা সে ছেলেটা কে? তার বেশি যায়নি তাহলে? না না, 1,000 টাকা রেজিস্ট্রেশন করলে কি হবে, তোমাকে কোম্পানির একটা মানে কাগজ দিবে, কাগজে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার সহ নাম টাম মানে থাকবে, সিও সিগনেচার থাকবে, ঠিক আছে? এইবার ওইটাকে নিয়ে চলে যায় ডিএম অফিসে, যে কিস্তি মাস করে দিয়ে পুরো। যাই হোক, সে ছেলেটা একটু আন্দোলন করছিল বইলা, বাকি আর কেউ ফ্রড হলো নি? হ্যাঁ, সেই আরে, যে হোক অনেকগুলো তো বাঁচলো আর ব্যাপারটা বোঝা গেল। আর কিছুদিন হয়তো দেখ
তুমি হয়তো এরপর ভর্তি হইতো বা তুমি হয়তো মাস ছয়েক পরে তোদের কিছু টাকা ইনকাম হইতো, কিন্তু আরো মানে তোদের কথা শুনে আমরাও চলে যেতে পারতাম তো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আর আপনার বন্ধুরা এভাবে প্রতারিত যাতে না হয় এর জন্য আপনার ভিডিওটি শেয়ার করুন। যদি ভালো লাগে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এরকম ছোটো ছোটো নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পাশে থাকার জন্য।